আপনার এমন নেতা এমন নেত্রীর পেছনে ঘুরলেন যারা 5ই আগস্টের পর 6ই আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতাকর্মীরা, ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা ধিক্কার জানাই প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন, এরকম একটা দেশ, দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন, এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয়, এই বক্তব্যের উপরে ভিত্তি করে এই দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না। কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না। এই 33-35 জুলাই পার করে যখন 1 আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না, তখন সর্বশেষ ট্রাম্প কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল। আমি বলি শেখ হাসিনা বিগত 15.5 বছরে আমাদেরকে কোনো উপকার করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। 1 আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন। এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারল যে 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন। এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন, আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, আপনি আমাদেরকে নিষেধ করেছেন, আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উড্ডীন করেছে। তারা এদেশে জামাত ইসলামীর সাথে এমন আচরণ করেছে, জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে যেই আচরণ পশু ও পশুর সাথে করতে পারে না। জামাত ইসলামীর নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে মিথ্যা বিচারপতি নিয়োগ করে মিথ্যা রায় দিয়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে। এদেশের সর্বস্তরের মানুষের কাছে তাদের এ সমস্ত অপকর্ম অত্যন্ত পরিষ্কার। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কারো দাদাগিরিকে গ্রহণ করব না, কারো ডিকটেশনকে আমরা মেনে নেব না, কারো পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দেব না। আমরা সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে সৎ আচরণে বিশ্বাসী, এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু সেটা না করে আমাদের উপরে দাদাগিরি করবেন আর আমাদের সব কিছু লুটুপুটে খাবেন এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ।